12.91 ইউএস ডলার আর্ন হয়ে গিয়েছে। এটি হচ্ছে অ্যাডসেন্স বিকল্প ওয়েবসাইট। তো এখান থেকে আজকে আপনাদেরকে রিভিউ দেখাবো এটার সিপিএম সিপিসি, তারপর এটা কেমন ইমপ্রেশন, কেমন ভিউজ থেকে কেমন আর্ন দেয়। ব্লগার ওয়েবসাইট যাদের আছে, যারা ওয়েবসাইট চালান, যাদের অ্যাডসেন্স বিকল্প হিসেবে অন্যান্য অ্যাড নেটওয়ার্ক ইউজ করতে চান, তাদের জন্য ভিডিওটি কার্যকরী হবে। একটা বাংলা ওয়েবসাইট বিজ্ঞাপন ইউজ করার পর কেমন আর্ন হয়েছে সেগুলো আপনারা আজকে দেখতে পাবেন। তো এখান থেকে পেমেন্টস মেথডগুলো দেখা যাবে। আমি পেমেন্টস মেথডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা যেসব মেথডে পেমেন্ট করে, অনেকগুলো পেমেন্ট মেথড আছে। তো এখান থেকে সবগুলোর মধ্যেই আপনি পেমেন্ট নিতে পারবেন। তবে এখানে দেখতে পাচ্ছেন বেশিরভাগ ক্ষেত্রেই 50 ইউএস ডলার আর্ন হলেই আপনারা একটা উইথড্র করতে পারবেন। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার আছে, ওয়্যার ট্রান্সফার, ব্যাঙ্কে নিতে পারবেন, ওয়েব মানিতে নিতে পারবেন, তারপর বিটিসি অ্যাড্রেসে নিতে পারবেন। ব্যাঙ্কে নিতে গেলে আপনার হয়তো $500 লাগবে, এখানে লেখাই আছে। স্টেটে চলে আসছি, আর্নিং স্টেটে। তো লাস্ট 30 দিনের যে আর্নটা, তো এখান থেকে লাস্ট 30 দিন সিলেক্ট করার পর আমি যদি সাবমিট করি, যদিও আমি সাইটটি ইউজ করেছি মনে হয় 14-15 দিনের মতো, তো লাস্ট 30 দিন সিলেক্ট করে আমি সাবমিট করি, তখন আমার লাস্ট আর্নিংগুলো দেখাবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন ইন পেজ পুশ যে একটা অ্যাড আছে, এটার ব্যানার অ্যাড, সেটা আমি ইউজ করেছিলাম এবং আমার সবগুলো ট্রাফিকই বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে। তো ইউজ করার পর এটাতে টোটাল যেই ইমপ্রেশন কাউন্ট হয়েছে এটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, তারপর টোটাল ক্লিক উপরের দিকে দেখতে পাচ্ছেন, আর নিচেগুলো হচ্ছে প্রতিদিন কেমন কেমন হয়েছে সেগুলো। তো এখানে টোটাল ইমপ্রেশন যেটা সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন 89,909, এই যে এটি টোটাল ইমপ্রেশন, মানে আমি যে যতদিন ইউজ করেছি ততদিনে যে ইমপ্রেশনগুলো কাউন্ট হয়েছে, এবং টোটাল ক্লিক দেখতে পাচ্ছেন 6,684। আর এটার যেই অন্যান্য আর্নিংগুলো সেগুলো নিচে দেখাচ্ছে। আপনারা যদি ইউজ করেন একই আর্ন আশা করতে পারেন বাংলাদেশিরা এবং ইন্ডিয়ানরা। তো এখানে যে রেভিনিউটা আসছে, মূল রেভিনিউ, সেটি হচ্ছে 13.63 ইউএস ডলার মানি যেটা আর্ন হয়েছে। তারপর এটা হচ্ছে সিপিসি নাকি সিপিএম দেয় সেটা যদি লক্ষ্য করেন এই অ্যাডের ক্ষেত্রে, ইন পেজ পুশ, এই অ্যাডের ক্ষেত্রে এটা সিপিসি দিয়ে থাকে, সিপিএম দেয় না। তো এটা কিভাবে বুঝবেন, এখানে লাস্টে দেখতে পাচ্ছেন, লাস্টে গেলেই দেখতে পাবেন সেটি হচ্ছে এটা সিপিসিএম দিয়ে থাকে, অর্থাৎ লাস্ট এখানে দেখতে পাচ্ছেন সিপিসিএম এর জায়গায় এটা বোঝাচ্ছে হচ্ছে তারা প্রতি 1000 ক্লিকে যেই আর্নটা দেয় সেটা, এখানে প্রতি 1000 ক্লিকে তারা 2.04 আর্নটা দিয়ে থাকে, এটাই এখানে বোঝাচ্ছে। অর্থাৎ এই অ্যাডের ক্ষেত্রে এটা সিপিসি দিয়ে থাকে, 1000 ক্লিকে আর্ন দিয়ে থাকে, সিপিসিএম দিয়ে থাকে আর কি। তো এই যে অ্যাড দেয় তারা ওই অ্যাডে ক্লিক অনেক বেশি পড়ে, তাদের অ্যাডটার ক্লোজ বাটন কাজ করে না, তাই অ্যাডে ক্লিক অনেক বেশি পড়ে, সেক্ষেত্রে আপনার আর্ন বা ক্লিক বেশি হলে আর্ন বেশি হওয়ার একটা সম্ভাবনা থাকে। তবে আমার মনে হয়েছে এটা থেকে যে আর্ন হচ্ছে এটা আমার ক্ষেত্রে এত বেশি মনে হয়নি। আপনারা যারা ইউজ করবেন তাদের যার যার ইচ্ছে অনুযায়ী, রুচি অনুযায়ী ইউজ করতে পারেন। আমি জাস্ট আপনাদেরকে রিভিউটা দেখাচ্ছি, আপনাদেরকে দেখানোর জন্যই মূলত অ্যাড নেটওয়ার্কটি ইউজ করেছিলাম, এবং এখন আমি আপনাদেরকে ইউজ করার ফলেই দেখাতে পারছি এটার ভিতরের রহস্যগুলো, ইউজ না করলে তো আর দেখানো যায় না। তো এখানে দেখতে পাচ্ছেন যে আর্নগুলো, ডেলি আর্নগুলো হচ্ছে, এগুলো হয়েছিল, এগুলো এখানে দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে ইউজ করিনি সেটা জিরোতে চলে যায়, ইউজ করার পরে আবার আর্ন বাড়ে, তো এগুলোই প্রতিদিন মোটামুটি আর্ন হচ্ছিলো।